আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ না এড়াতে পারলে বাদ হওয়ার শঙ্কায় লিটন কুমার দাস। পুরো ভিডিওটি দেখার আগে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সাথে থাকবেন। লিটন কুমার দাস আফগানিস্তানের বিপক্ষে তাকে খুবই দুর্দান্ত মনে হচ্ছিল। লিটন কুমার দাস খুবই ভালো খেলবে, তার ভিতরে যে কনফিডেন্স ছিল সেটি বোঝা গেছে। তামিম ইকবাল অবসর নেওয়ার পরও লিটন কুমার দাস খুবই দুর্দান্ত চিল মুডে ছিলেন, তবে এখন দু ম্যাচ হারার পরে হোয়াইট ওয়াশ এড়াতে না পারলে লিটন কুমার দাসের উপর অত্যন্ত চাপ পড়ে যাবে, কারণ লিটন কুমার দাস ভালো করতে পারেনি। দুই ম্যাচেই এক ম্যাচে 12 রান করেছে আর এক ম্যাচে 26 রান করে আউট হয়ে গেছে। এর মধ্যে লিটন কুমার দাসের পারফরম্যান্স খুবই খারাপ, তাই লিটন কুমার দাস যদি এই ম্যাচ হোয়াইট ওয়াশ না এড়াতে পারে তাহলে তাকে নিয়ে একটি বিতর্ক শুরু হবে, তাকে বাদ দেওয়ার সম্ভাবনাটাও অনেকটাই থাকবে। আপনারা কি বলেন, লিটন কুমার দাস কি বাদ পড়তে পারে এবং কি আপনাদের কমেন্ট বক্সে জানাবেন লিটন কুমার দাসের ব্যাপারে আপনারা কি ভাবেন।